সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ঘরে কিভাবে বিরিয়ানির মশলা তৈরি করতে হয় সেটাই দেখাবো। মশলা করতে কি কি লাগছে সেটা দেখে নিন। এখানে 2 চামচ সাজিরে আছে, কাবাব চিনি আছে 1 চামচ, দারচিনি আছে, লবঙ্গ আছে, ছোট এলাচ আছে, বড় এলাচ আছে, স্টার অ্যানিস আছে, গোলমরিচ আছে, জৈত্রী আছে, আছে 2 চামচ শাহমরিচ, তেজপাতা 2টো আছে, 2টো শুকনো লঙ্কা, একটা জায়ফল, আমি একটু গোটা নিইনি, এটা একটু ফাটিয়ে নিয়েছি, ভাজতে সুবিধা হবে। এই যে গ্যাসের ওভেনে আমি চাটু বসিয়ে নিয়েছি, এবার গ্যাসটা জ্বেলে নেব। আগে আমি এই বড় জিনিসগুলো একটু ভেজে নেব। এই যে বড় এলাচ, স্টার অ্যানিস, ছোট এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতাটা এরকমভাবে চিরে টুকরো করে দেবো, আর জায়ফল, জৈত্রী, এগুলো আমি আগে ভেজে নেব, ভাজা হয়ে যাবে ওই জন্য এই বড়গুলো আমি আগে ভেজে নেব। আমি বিরিয়ানি করি, আমি ঘরে তৈরি করে মশলা তৈরি করে নিয়ে আমি বিরিয়ানি করি। আমার বাইরের মশলা আমাদের বাড়িতে কেউ ভালো খায় না, বলে মা তুমি ঘরে মশলা তৈরি করো, ঘরে মশলা তৈরি করে বিরিয়ানি করো। এই আমি মশলা তৈরি করে একটা কাঁচের বয়ামে ভরে রাখবো, এটা আমার অনেক দিন থাকবে, ফ্রিজে রেখে দেবো, 5-6 মাস ফেলে যাবে মশলাটা। এতে কিন্তু কোনো তেল ব্যবহার করবেন না, শুকনো কুলায় ভেজে নেবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার আমি ছোটগুলো ভাজি, প্রথমে গোলমরিচ দিলাম, আমরিচ, তারপরে সাজিরে, তারপরে কাবাব চিনি, তারপরে লবঙ্গ দিয়ে এবার এগুলো ভেজে নেবো। এটাও হয়ে গেছে, এটাও ঢেলে নেবো, ঢেলে মশলাগুলো সব ঠান্ডা করে নেবো। ঠান্ডাও হয়ে গেছে মশলাগুলো, এবার আমি এটা চেলে নেবো। পেতে নিয়েছি, তারপরে চালুনি নিয়েছি, আটা চালা চালুনিতে আমি এটা চেলে নেবো, মশলাটা চেলে নেবো। এবার কী করবো, মশলাটা এইভাবে আমি চেলে নেবো। এই যে আমার মশলাটা চালা হয়ে গেছে, আমি এটাও ফেলবো না, এটাও আমি একটা কৌটোতে ভরে রেখে দেবো। বিরিয়ানি মশলাটা আমি চেলে নিয়েছি, দেখুন একটা পাউডার তৈরি হয়েছে, এটা আমি একটা কাঁচের বয়ামে, ছোট্ট একটা কাঁচের বয়ামে তুলে ফ্রিজে রেখে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, শুকনো করে নিয়েছি, ভিতরে যেন কোনো জল টল কিছু না থাকে, ভিজে ভাব না থাকে। এবার আমি এটাতে এই বিরিয়ানি মশলাটা তুলে রাখবো। সবসময় মশলা কাঁচের বয়ামে রাখবেন, কাঁচের বয়ামে মশলা রাখলে মশলাটা ভালো থাকবে। এখনই যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই বিরিয়ানি হচ্ছে আমার ঘরে। এটা আমি এবার কী করবো, ভালো করে টাইট করে আটকে এটা ফ্রিজে রেখে দেবো, আমি ফেলবো না, এটা আমি একটা কৌটোই ভরে রাখবো। কারণ যখন আমি বিরিয়ানি করব, আমার যে জলটা ফুটবে চাল ভাতটা করার জন্য, তখন আমি এই মশলাটা একটা সাদা কাপড়, ঘরে যদি সাদা কাপড় থাকে সাদা কাপড়ে উটলা করে জলের মধ্যে দেবো ফুটন্ত জলে, বা একটা ঘরে স্ট্যানার থাকলে স্ট্যানারের ভিতরে ভরে আমি এটা ওই গরম ফুটন্ত জলে এটা দেবো, তারা দেখবেন বিরিয়ানিটার টেস্ট আরও দারুণ হবে।